প্রিয় শিক্ষার্থী, আজকে সরলরেখার ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আশিসচন্দ্র দেবনাথ। আজকে সমতলে কার্টেসীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক, আচ্ছা সমতলের মধ্যে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেই বিষয়ে নিয়ে একটা আলোচনা করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখাইছিলাম কিভাবে বিজ্ঞানী পোলার ও কার্টেসীয় তাদের স্থানাঙ্ক ব্যবস্থা উপস্থাপন করছে। আসো আমরা আবার সেই একটু দেখে নিই যে পোলার স্থানাঙ্কটা কি ছিল আর কার্টেসীয় স্থানাঙ্ক ছিল। কার্টেসীয় স্থানাঙ্ক ছিল অক্ষদ্বয় দূরত্ব, যেমন একটা নির্দিষ্ট অক্ষ, যদি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, অক্ষ থেকে দূরত্ব, যেমন এখানে যদি একটা বিন্দু বলা হয় যেমন এই বিন্দুটার দূরত্ব ছিল তাদের অক্ষ নিয়ে, যেমন এটা এক্স অক্ষ থেকে ছিল এটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব ছিল, এটা ছিল কার্টেসীয় মতবাদ। আর বিজ্ঞানী পোলার একই পয়েন্টকে দেখেছেন একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে, এটা যদি এক্স হয় এটা ওয়াই হয় এটা মূল বিন্দু হয়, নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে একটা অ্যাঙ্গেল নিয়ে, তাহলে এখানে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে। তো এই বিন্দুটা ছিল দুইজনের মতামত। আর এখন এই দুইজনের বিজ্ঞানী কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কটা যদি আমি একটা জায়গায় নিয়ে আসি তাহলে আসলে কি হচ্ছে একটু খেয়াল করো, এটা যদি এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা মূল বিন্দু, আসলে এটাকে তুমি আসলে কিছু নেই, এটাকে ধরে তুমি এখানে বসাই দাও, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে, শুধু মূল বিন্দু থেকে দূরত্ব এটা এরকম হবে, তাহলে এটা সমকোণ হয় এটা এক্স, আর নির্দিষ্ট কোণ থিটা আর দূরত্ব হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই। আসলে যখন একটি লম্ব হয় তাহলে আমরা আসলে সে আমাদের পিথাগোরাসের কথা মনে করে দেয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, এখানে পিথাগোরাস এটা ছিল ভূমি এটা ছিল লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা অতিভুজ এটা আর বাই করতে জানি, যে আমরা আর বাই করার যে কৌশল সেটা আমরা জানি, যেমন পিথাগোরাস অনুযায়ী আমরা যখন আর পাবো তাহলে আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তোমরা সবাই জানো, যেহেতু আর মাইনাস হবে না দূরত্ব বলে মাইনাস হবে না, মানে প্লাস মাইনাস হওয়ার কথা, এটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব, দূরত্ব কখনো কি হয় না ঋণাত্মক হয় না, এই জন্য আমরা এটা দেখলাম। এবার আমরা একটু দেখে নিই আসলে এখান থেকে কি হচ্ছে, আমরা একটু মুছে নিই, আর একটু মুছে নিলে মনে হয় আমার কাজ করতে সুবিধা হবে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি এখন লিখি কস্থিটা, কস্থিটা সম্পর্ক না ভূমিবাহী অতিভুজ, ভূমিবাহী অতিভুজ, তাহলে এটা আমি আর এগুণ করলে লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস্থিটা। আবার ঠিক সেম যদি সাইন থিটা বাই করতে যাই একটু খেয়াল লম্ববাহী অতিভুজ, সাইন থিটা সে লম্ববাহী অতিভুজ আর সাইন থিটা, তাই এটাই যে এই যে এটা, তাহলে আমরা বলছিলাম অক্ষদের দূরত্ব যেটা সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক, কারণ বিজ্ঞানী কার্টেসীয় স্থানাঙ্ক দেখো এই যে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত, তখন আর কস থিটা, তুমি বলতে হবে আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। আর আর হচ্ছে আমরা জানি দূরত্ব আর থিটা, থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল, তাহলে থিটা অ্যাঙ্গেল দ্বারা এখানে এখানে শুধু আমরা আর তো বাইর করার কৌশল দেখছি, তো থিটাটা দেখতে হবে, থিটাটা বাইর করার কৌশল হচ্ছে একটু খেয়াল করো, আমি যদি দুই নম্বরে এক নম্বরে ভাগ করি তাহলে আসলে আর সাইন থিটা আর কস থিটা, তাহলে এটা হয়ে গেল কত ওয়াই বাই এক্স, তাহলে এখানে একচুয়ালি কত টেন থিটা ওয়াই বাই এক্স, তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটাকে মডুলাস এবং আর্গুমেন্টও বলা হয়, তখন মডুলাস যদি বলা হয় এই থিটাকে অনেক সময় মডুলাস দা আর কে মডুলাস বলা হয়, তাই মডুলাস আর দ্বারা প্রকাশ করা হয়। আর স্থানাঙ্ক দেওয়া এটাকে বলবে পোলার স্থানাঙ্ক প্রকাশ করো, পোলার প্রকাশ আচ্ছা পোলার, যখন তুমি আগে বুঝতে পারি কি পোলার স্থানাঙ্ক না কার্টেসীয় স্থানাঙ্ক, যেহেতু এখানে অ্যাঙ্গেল দেওয়া হয় তাহলে অক্ষ দুইটার দূরত্ব দেওয়া আছে, অক্ষ দূরত্ব ওয়ান ওয়ান, এক্স অক্ষের দূরত্ব ওয়ান ওয়াই অক্ষের দূরত্ব ওয়ান, তাহলে এটা বুঝতে হবে যে এটা কার্টেসীয় স্থানাঙ্ক আছে, অর্থাৎ এখানে কত এক্স ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়ান,
তাহলে আমি ফোলাস্তা নিব, ফোলাস্তানটা আর এবং থিটা, আর আমরা জানি আর বাই করার পর সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কত রুট ওভার ওয়ান, আর থিটা টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে এটা কত হয় টেন ইনভার্স ওয়ান, আর টেন ইনভার্স করার মানে হচ্ছে 45 ডিগ্রি, বা অনেক সময় তাহলে রেডিয়ান নিতে পারো 5/4। তো এই সূত্রটা জানলে তুমি কার্তিক স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বা পোলার স্থানাঙ্ক থেকে কার্তিক স্থানাঙ্ক পেতে পারো। আবার একটু খেয়াল করি, এবার যদি এটা দেওয়া থাকে কার্তিসীয় প্রকাশ, এটা কার্তিসীয় প্রকাশ, আচ্ছা কার্তিসীয় তো করতে হলে আমরা একটু খেয়াল করি এখানে কি দেওয়া আছে, যদি অ্যাঙ্গেল দেওয়া আছে তাহলে এটা বুঝতে হবে আর এবং থিটা মানে দূরত্ব, এটা দূরত্ব দেওয়া আছে, দূরত্ব হচ্ছে আর, এখানে আর ইকুয়াল টু রুট ওভার টু আর থিটা ইকুয়াল টু পাই বাই ফোর। তাহলে আমরা বলছিলাম এদিকটা একটু বুঝবো, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এক্স কত ছিল, এক্স এক্স ইকুয়াল টু আর কস থিটা, তাহলে আর মানে আমার রুট টু, কস থিটা মানে হচ্ছে পাই বাই ফোর, তার ছিল কত ওয়ান, আর ওয়াই কত ছিল আর সাইন থিটা, তাহলে আর রুট টু সাইন ফাই বাই ফোর ওয়ান বাই রুট টু ইকুয়াল টু ওয়ান। তাহলে এই কার্তিসীয় স্থানাঙ্কে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কে কার্তিসীয় স্থানাঙ্ক তুমি সহজেই নিয়ে যেতে পারো যে যদি সূত্রগুলো জানো। তবে হ্যাঁ, এবার স্থানাঙ্ক ব্যবস্থাতে আমরা একটু চতুর্ভাগ, তবে থিটা সকল জায়গায় একরকম নয়, থিটার মান সকল জায়গায় চতুর্ভাগের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। আজ আমরা এখন আগে একটু চলে যাই চতুর্ভাগের জন্য, আমরা একটু এক্স ওয়াই সমতল এঁকে নিব চতুর্ভাগ, আচ্ছা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা তো আমরা জানি প্রথম চতুর্ভাগ, অর্থাৎ যখন নাকি প্লাস প্লাস হবে তখন প্রথম চতুর্ভাগ যাবে, এটা দ্বিতীয় চতুর্ভাগ, যখন এটা হবে কত মাইনাস প্লাস, এটা হবে তৃতীয় চতুর্ভাগ, এটা হবে দুইটাই মাইনাস যখন তখন এটা, যখন চতুর্থ চতুর্ভাগ হবে প্লাস মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আর ওয়ান সবসময় একরকম, আর সবসময় এটা, আর থিটা ওয়ান আমরা চতুর্ভাগ, যে চতুর্ভাগের জন্য থিটা ওয়ান বুঝলে তুমি বুঝবে যে প্রথম চতুর্ভাগের জন্য, তাহলে প্রথম চতুর্ভাগে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, কোনো অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু থিটার মানে একরকম থাকবে না, এই প্রথম চতুর্ভাগ থেকে ফিরে আসার পর আমরা জানি থিটা মানে কত, নির্দিষ্ট এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে, এখন মনে করো থিটা যদি এখানে হয় তাহলে এখান থেকে টোটাল থিটার দূরত্ব যেটা সেই দৈর্ঘ্য, এটা যেটা সহজে বাই করার জন্য যে কৌশল রয়েছে, তাহলে আর টু কোনো পরিবর্তন নাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তবে থিটার টুটা পরিবর্তন হবে, আমরা বুঝলাম পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই চতুর্ভাগে বসে দিলে তুমি থিটার মান পাবা। আবার একইভাবে আর থ্রি যখন হবে আর থিটার থ্রি, তাহলে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই দিকটা আমরা মুছে নেব, আর আর ফোরও কোনো পরিবর্তন হবে না, যেহেতু এগুলো বর্গ সূত্র একে, তাহলে থিটা ফোরটা হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই সূত্রগুলো মনে থাকবে, যে চতুর্ভাগে পড়বে তুমি থিটার মান ওই কোয়াড্রেন্টের জন্য বাই করলে হয়ে যায়, সহজে তুমি বাই করে নিতে পারবে যে কোন চতুর্ভাগে মানটা কোথায় যাবে। আমরা একটু খেয়াল করি, এবার যদি বিভিন্ন চতুর্ভাগের জন্য আমি যদি দিই, এখন যদি তোমার কেমন হয় টু মাইনাস টু মাইনাস টু টু মাইনাস টু, এই চার চতুর্ভাগের জন্য যদি তোমাকে বাই করতে বলা হয় যে কোন চতুর্ভাগে থিটার মান কত হবে, আর দেখো আর প্রথম চতুর্ভাগে এটা তো পোলার, এটা দেখতে দেখা যায় কার্তিসীয় দেওয়া আছে, আমরা প্রকাশ করবো পোলার, তাহলে প্রথমে আর ওয়ান হবে টু, তাহলে থিটা ওয়ান কি হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই টু এক্স টেন ইনভার্স ওয়ান অর্থাৎ পাই বাই ফোর, আর টু ঠিক সেম হবে
থিটা টু হবে ওই যে দ্বিতীয় চতুর্ভাগ। থিটা টু দ্বারা আমরা কোন চতুর্ভাগ বুঝি? প্রথমে মাইনাস দ্বিতীয়তে প্লাস, এক্স এর মান প্লাস ওয়াই এর মান, সরি এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস। তাহলে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় সূত্র আমরা লিখছিলাম ফাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এফ, ওয়াই এক্স, এক্স এর মান কত ছিল? তাহলে যেহেতু এটা চতুর্ভাগ আমরা আগে বলছিলাম এটা পজিটিভ, পরমাণুর ভিতরে কখনো ঋণাত্মক না, এটা একচুয়ালি কত? টেন ইনভার্স ওয়ান, তাহলে পাই মাইনাস পাই বাই ফোর, তাহলে এটা থ্রি পাই বাই ফোর। একইভাবে থিটা আর থ্রি মানে হবে টু রুট টু, থিটা থ্রি, থিটা থ্রিটা হবে পাই প্লাস টেন ইনভার্স মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই ওয়াই বাই এক্স। এইভাবে তুমি যে কোনো অঙ্ককে স্থানাঙ্ক, যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে কার্টেশিয়ানে নিতে পারো, কার্টেশিয়ান স্থানাঙ্ক থাকে পোলার স্থানাঙ্কে নিয়ে যেতে পারো খুব সহজে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখা হবে আবার অন্য কোনো লেকচার নিয়ে। ধন্যবাদ সবাই।